জানাচ্ছি আপনাদের ঠাকুরগাঁও টাইমসে আমি সুজন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কারওয়ান বাজার চৌরাস্তায়। এখান থেকে আমরা ট্রাফিকের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে 5 আগস্টের পর থেকেই দেশের পুলিশ এবং অন্যান্য যে সড়ক নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু কেউ মাঠে নেই। তারপর থেকেই শিক্ষার্থীরা তাদের যে কার্যক্রম এই কার্যক্রম তারা নিয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় তারা নিরলসভাবে কাজ করছে। আমরা দেখেছি সারা রাত ভর তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে এবং এই দিনের বেলাও তারা কাজ করছে। এবং এখান থেকে আমরা এমনও দেখেছি যে তারা কেউ বাসায় খেতে পর্যন্ত যায় না, তারা এখানেই খাওয়ার নিয়ে আসে এবং এখানে খাওয়া শেষে আবার তারা নিজ নিজ যে দায়িত্ব পালন করছে। এবং আপনারা যদি একটু দেখেন এই দিকে, আপনারা দেখাই এখানে দেখছেন যে কতটা সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে কাজের পরিবেশ বজায় রেখেছে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথে তারা কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমরা দেখেছি গোটা ঢাকা শহরে প্রায় কয়েক হাজার বললে ভুল হবে, কয়েক লক্ষ শিক্ষার্থী তারা কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এমন কাজকে সাধুবাদ জানাচ্ছে সকলেই এবং সকলেই শ্রদ্ধাশীলভাবে তাদের যে কাজ এই কাজকে তারা আরও সহজ করে দেওয়ার জন্য তারা সবাই নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছে। এই শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আনসার সদস্যরাও রয়েছে, তারাও এই শিক্ষার্থীদেরকে সাহায্য করছে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ ঠাকুরগাঁও টাইমস ঢাকা।